মহাভারতের কাহিনী শেষ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে, আর সেই যুদ্ধকে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মযুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু প্রাচীনকালের যুদ্ধের একটা নিয়ম ছিল, তখন যুদ্ধ হলে নিয়ম অনুযায়ী যুদ্ধ হতো। সেই রকম মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যেও কিছু নিয়ম করা হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে এমন কিছু নিয়ম করা হয়েছিল যে একজন যোদ্ধার সাথে একজনই যুদ্ধ করতে পারবে, একজন তীর ধনুক নিয়ে যুদ্ধকারী ব্যক্তি গদাধারীর উপর আক্রমণ করতে পারবে না। সেখানে নিয়ম ছিল যারা তীর ধনুক নিয়ে যুদ্ধ করবে তারা তরোয়ালধারীর উপর আক্রমণ করতে পারবে না, আর যারা তরোয়াল নিয়ে যুদ্ধ করবে তারা গদা দিয়ে যারা যুদ্ধ করে তাদের উপর আক্রমণ করতে পারবে না, এবং একজন যোদ্ধাকে পাঁচজন মিলে আক্রমণ করতে পারবে না। এই নিয়ম করা হয়েছিল মহাভারতের যুদ্ধে। কিন্তু মহাভারতের যুদ্ধে এমন একজন যোদ্ধা ছিল যাকে সাতজন মিলে আক্রমণ করেছিল, তাকে সাতবার আক্রমণ করে বধ করা হয়েছিল। কে ছিল সেই যোদ্ধা জানতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, সনাতন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরব পাণ্ডবদের মধ্যে। তখন সেখানে দুই পক্ষ মিলে যুদ্ধের কিছু নিয়ম করেছিল। সেই নিয়মের মধ্যে ছিল একজন ধনু দিয়ে যুদ্ধ করা সৈনিক আর একজন তরোয়াল দিয়ে যুদ্ধ করা সৈনিকের ওপর আক্রমণ করতে পারবে না, এবং একজন গদা দিয়ে যুদ্ধ করা সৈনিক আর একজন তরোয়াল দিয়ে যুদ্ধকারী সৈনিকের ওপর আক্রমণ করতে পারবে না। প্রত্যেক সৈনিককে তার শ্রেণী অনুযায়ী সৈনিকের সঙ্গে যুদ্ধ করতে হবে। একজন সৈনিককে পাঁচজন মিলে আক্রমণ করতে পারবে না। কিন্তু মহাভারতে এই নিয়ম সম্পূর্ণ পালন করা হয়নি। মহাভারতে দ্রোণ পর্বে একজন যোদ্ধাকে সাতজন মিলে আক্রমণ করেছিল। আমরা সকলে হয়তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে জানি। মহাভারতের কৌরবদের পক্ষে ছিলেন মহামহিম ভীষ্ম, গুরুদ্রোণ, অঙ্গরাজ কর্ণ ও অশ্বত্থামা। কিন্তু পাণ্ডবদের পক্ষে ছিলেন একমাত্র অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৌরব সৈন্যদেরকে একাই বধ করেছিলেন। কিন্তু কে ছিল সেই যোদ্ধা যাকে সাতজন মিলে বধ করা হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে অর্জুন তথা সুভদ্রার পুত্র অভিমন্যু অংশগ্রহণ করেছিল। আর সেই যুদ্ধে একদিন দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছিলেন। ভাগ্যবশত সেদিন যুদ্ধে অর্জুন অংশগ্রহণ করেন, কিন্তু পাণ্ডবদের পক্ষে চক্রব্যূহ বধ করার মতো অর্জুন ছাড়া কেউ ছিল না। আর অভিমন্যু ছিল অর্জুনের পুত্র, সে মাতৃগর্ভে থেকে চক্রব্যূহ বধ করার কিছু নিয়ম শিখেছিল, কিন্তু সে শুধু চক্রব্যূহর ভিতরে কিভাবে ঢোকা যায় সেই রাস্তাটুকুই জানত, বের হওয়ার রাস্তা জানত না। সেদিন যুদ্ধে অর্জুন না থাকার কারণে অভিমন্যু চক্রব্যূহ বধ করে ভিতরে ঢুকে পড়েছিল। কিন্তু অভিমন্যু ছিল বিশাল যোদ্ধা, তার পিতার মতো একজন বড় মাপের যোদ্ধা। অভিমন্যু চক্রব্যূহর ভিতরে ঢোকার পর তাকে কেউ পরাস্ত করতে পারছিল না, কৌরবদের পক্ষে কোনো মহারথী তাকে পরাস্ত করতে পারছিল না। যখন প্রায় সন্ধ্যা আগত তখন তাকে সাতজন মিলে একেবারে আক্রমণ, এই সাতজন যোদ্ধা তাকে ছয়বার আক্রমণ করে কিন্তু তাকে পরাস্ত করতে পারে না। পরে এই সাতজন সপ্তমবারের সময় তাকে পরাস্ত করে। এভাবে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে এই মহারথীকে সাতজন মিলে আক্রমণ করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে এই দিনের যুদ্ধকে সবচেয়ে ঐতিহাসিক ভয়ঙ্কর যুদ্ধ বলে মনে করা হয়। বন্ধুরা, মহাভারতের অভিমন্যুকে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যুদ্ধ মনে হয়। আপনার কি মতামত তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের আজকের ভিডিওটি ছিল মহাভারতের কোন যোদ্ধাকে সাতজন মিলে আক্রমণ করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে আমাদের সনাতন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী আর একটি নতুন রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।